শত্রুদের দমনে অত্যাধুনিক সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ। প্রায় 18,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 10 টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানান তারা। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়ার সেতুতে আক্রমণের চেষ্টায় ব্যবহৃত 3টি মানববিহীন ইউক্রেনীয় নৌকা ধ্বংস করেছে তারা। এদিকে রুশ কামান ধ্বংস করতে ইউক্রেনের বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধ যুদ্ধাস্ত্র পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এগুলো পাঠানো হচ্ছে। রুশ দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলে লড়াই করে ইউক্রেনীয় বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে কৌশলগত এলাকার দখলের দাবি করেছে রাশিয়া।